আমরা সিঙ্গেল লিঙ্গুইস্টের একটা সি ল্যাঙ্গুয়েজের ইমপ্লিমেন্টেশন দেখব। এখন ইমপ্লিমেন্টেশন দেখার আগে আমাদের যে কোনো কোড করার আগে আমাদের একটু জানতে হবে যে আমাদের কোডের ভিতরে আমরা কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি। সো আমরা ফার্স্টে কোডের হচ্ছে আউটপুট, দ্যাট মিনস আমরা কোডের আসলে কি আউটপুট কি রেজাল্ট পেতে যাচ্ছি তার একটা স্যাম্পল দেখি, তারপরে আমরা কোডটা নিয়ে আলোচনা করব। আমাদের কোডটা আছে, আমরা একটু কোডটা রান করে দেখি। কোডটা যদি আমরা রান করি, আমরা দেখতে পাবো আমাদের কাছে বেশ কিছু অপশন আছে। যেমন আমরা যদি এখানে দেখি, ইনসার্ট এন এলিমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট, ইনসার্ট এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট, ট্রাভার্স দ্যাট মিনস শো করা, ডিলিট প্রথম থেকে, ডিলিট পিছন থেকে, এছাড়া হচ্ছে এ নাম্বার, ডিলিট নাম্বার ফ্রম দ্য লিঙ্ক লিস্ট, দ্যাট মিনস প্রথম সামনে থেকে বা পিছন থেকে না, মাঝে থেকে বা যে কোনো জায়গা থেকে, সর্ট এবং সর্টেড ইনসার্ট, এটা আমরা দেখবো। ইন্টার্ন অপশন, আমরা যদি ফার্স্টে কি করি, ট্রাভার্স করতে চেষ্টা করি যে আমাদের লিঙ্ক লিস্টে কিছু আছে নাকি। লিঙ্ক লিস্ট এখন এমটি, সো লিঙ্ক লিস্ট যেহেতু আমাদের এমটি, দ্যাট মিন্স মিন করে হচ্ছে লিঙ্ক লিস্ট এমটি, সো লিঙ্ক লিস্ট আসলে কিছু নাই। সো লিঙ্ক লিস্ট এখন আছে হচ্ছে আমাদের নাল, আমাদের লিঙ্ক লিস্ট আছে হচ্ছে নাল অবস্থায়। সো আমরা যেটা করবো যে insert an element at the beginning of the link list, so আমরা দিতে হবে যে অপশন ওয়ান। সো আমরা ভ্যালু দিচ্ছি আমরা 23, সো আমরা লিঙ্ক লিস্টের ফার্স্ট একটা ভ্যালু রাখলাম সাপোজ, এবং সেটা হয়ে গেল হচ্ছে 23, যদি দেখাটা বোঝা যায়। সো 23 এর পরে আমরা আবার লিঙ্ক লিস্টের সামনে একটা ভ্যালু রাখবো সাপোজ 45। এখন কি আসতেছে, 23 কিন্তু এখন আর ফার্স্ট ভ্যালু থাকতেছে না, 23 এখন আর ফার্স্ট ভ্যালু থাকতেছে না, বরং যেটা হবে যে 45 হচ্ছে সামনে আসতে, তাহলে কি হবে এরকম আসলে না, বরং 23 ছিল এটা নোট, তার সামনে চলে আসবে হচ্ছে 45, 45 থেকে 23 তে একটা লিঙ্ক যাবে। আবার যদি আমরা করতে চাই যে সামনে আর একটা ভ্যালু রাখবো সাপোজ 44, তাহলে কি হবে 45 এর সামনে আর একটা 44 চলে যাবে। সো 44 তারপরে লিঙ্ক যাবে 45 এ, তারপরে আসবে 23 তে। সো আসলে কি এরকম নাকি আমরা হচ্ছে লিঙ্ক লিস্টের ট্রাভার্স বা প্রিন্ট করে দেখতে পারি। সো আমরা যদি ইন্টার অপশন 3 দিই, দেখতেছি 44 45 23, এখন আমরা যেটা করতে যাচ্ছি সাপোজ 23 এর পিছনে কোন একটা ভ্যালু রাখতে যাচ্ছি ইংলিশের একবার পিছনে, দ্যাট মিনস হচ্ছে এখানে 23 আছে, 23 এর পরে সাপোজ আমরা রাখবো হচ্ছে 12, সেটা কি করে রাখতে পারি, আমরা এখানে দিব যে ইন্টার অপশন 2। সো সাপোজ 12 রাখলাম, 12 টা 23 পিছনে চলে যাবে, যদি আমরা ট্রাভার্স করে দেখি 44 45 23 12, সো এরকমই আমাদের আসলে আসতেছে, আপাতত 12 টা পিছনে চলে যাবে। সো আমাদের এখন আছে হচ্ছে 44 45 23 এবং 12, আমাদের লিঙ্ক গুলো কিছুটা এভাবে আছে। এখন সাপোজ আমরা জিনিসটাকে শর্ট করতে চাই, শর্ট করতে চাই বলতে আমরা শর্ট করে 12 23 44 45 করতে চাই। সো এটার জন্য আমাদের কি করতে হবে, এর অপশন সর্ট দ্য লিঙ্ক লিস্ট। সো আমরা 7 এ ইন্টার অপশন 7,
ভিতরটা সর্ট হয়ে যাবে। আসলে কি সর্ট হয়েছে আমরা প্রিন্ট করে দেখি, ট্রাভার্স 12 23 44 45 শো করতেছে এবং এটাই আমরা চেয়েছিলাম। সাপোজ আমরা এই লিস্টে কোনো একটা ভ্যালু এন্টার করব কিন্তু সামনে অথবা পেছনে না, বরং হচ্ছে সর্টেড অবস্থায়। দ্যাট মিনস যদি আমি ভ্যালু দিই 25 তাহলে এটা সামনে বা পিছনে না যে সর্টেড অবস্থায় 23 এর পরে চলে আসবে এটা। সো 25 দিতে যাচ্ছি, সেটা আসলে কিভাবে করা যায়? সো সাপোজ আমাকে এটা করতে হবে যেটা সর্টেড ইনসার্ট ইনটু দ্য লিঙ্ক লিস্ট, সো 8 নাম্বার অপশন। আমি যদি 8 নাম্বার অপশনে যাই, আমি দিব 25। আসলে কি 23 এর পরে 25 চলে গেছে কিনা এটা আমরা ট্রাভার্স করে দেখতে পারি। যদি আমি 3 দিই তাহলে দেখবো 12 23 25 44 45। সো আমি যদি সর্টেড ইনসার্শন করি তাহলে কিন্তু আমরা সর্ট করা লাগতেছে না, সর্টেড অবস্থায় জিনিসটা ইনসার্ট হচ্ছে। এটা গেল। এখন সাপোজ আমি কোনো একটা ভ্যালু ডিলিট করব। তিনভাবে ডিলিট করা যায়, একটা ফার্স্ট থেকে, পিছন থেকে, অথবা যে কোনো জায়গার একটা ভ্যালু। সেকেন্ড অপশন আছে 4 এ ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম দ্য বিগিনিং। সো আমাদের এখন ভ্যালু গুলো আছে হচ্ছে 12, 23, 25, 44, 45. এগুলোর মাঝে হচ্ছে আমাদের লিঙ্ক আছে। সো আমার অ্যাকচুয়ালি যেহেতু মাউস দিয়ে এভাবে লেখার অভ্যাস নেই, এই কারণে আসলে একটু প্রবলেম হয়ে যায়। সাপোজ এখানে 12, 23, 25, 44, 45 আছে, আমরা সামনে থেকে 12টা ডিলিট করব, তাহলে আমাকে এখানে অপশন দিতে হবে 4। সো আমি যদি 4 দিই তারপরে হচ্ছে 12 ডিলিট হয়ে যাবে। আমি যদি ট্রাভার্স করি দেখবো 23, 25, 44, 45। সো আমাদের 12টা চলে গেছে, 12টা চলে গেছে, এই লিঙ্কটাও চলে গেছে। টোটালটা আমি ডিলিট করে দিলাম, টোটালটা আমার নাই। এরপরে সাপোজ আমি যদি আবার প্রথম থেকে ডিলিট করি, আবার যদি 4 দিই, তারপর যদি প্রিন্ট করি দেখবো যে 23 চলে গেছে, শুধু আছে 25, 44, 45। আমি পিছন থেকে ডিলিট করতে চাই তাহলে কি করবো? সাপোজ আমি সবচেয়ে পিছনে যে আছে তাকে ডিলিট করবো। সো অপশন আছে ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম এন্ড, অপশন হচ্ছে 5। আমি যদি এখানে 5 দিই তারপর 45 ডিলিট হয়ে যাবে। আমি যদি 3 দিয়ে প্রিন্ট করি 25, 44, 45 ডিলিট হয়ে গেল। এখন সাপোজ আমি সামনে থেকে তো পিছন থেকে না কোনো একটা ভ্যালু দিব, সেই ভ্যালুটাকে ট্রাভার্স করে ডিলিট করবে, সেটা আমি কিভাবে করতে পারি? সো আমি যেটা দিব অপশন 6, ডিলিট এর নাম্বার ফ্রম দ্য লিঙ্ক লিস্ট, ডিলিট এর ভ্যালু। সাপোজ আমি এখানে অপশন দিতে পারি এন্টার দ্য নাম্বার, সাপোজ আমি 25 ডিলিট করব। 25 যদি আমি ডিলিট করি তারপর যদি আমি প্রিন্ট করে দেখি দেখবো শুধু 44 আছে। আবার যদি আমি সাপোজ আমার যদি একটাই ভ্যালু আছে, আমি যদি 3 দিই, 3 না 3 দিয়ে প্রিন্ট করি আমরা 4 দিই, তাহলে 44 সামনে ছিল, 44 শেষ ডিলিট হয়ে যাবে। যদি 3 দিয়ে প্রিন্ট করি লিঙ্ক লিস্ট ইজ এম্পটি, সো লিঙ্ক লিস্টে কেউ নাই। সো আমাদের এখানে আমরা যেটা করতে পারলাম, কোনো একটা লিঙ্ক লিস্টের প্রথমে পিছনে অথবা সর্টেড ভাবে ইনসার্ট করতে পারলাম, ডিলিট করার সময় সামনে পিছনে অথবা যে কোনো জায়গা থেকে ডিলিট করতে পারলাম, ট্রাভার্স করতে পারলাম এবং সর্ট করতে পারলাম। যেহেতু ট্রাভার্স করা যাচ্ছে, ট্রাভার্সের সাথে সাথে আমরা সার্চও করতে পারবো। সো যখন আমরা ট্রাভার্স করতে থাকবো কোন একটা নোডের ভ্যালুর সাথে যদি আমরা ইকুয়ালি পোল চেক করে দেখি তাহলে হচ্ছে আমাদের সার্চের কাজটা হয়ে যাবে।
সাপোজ আমরা এখন কোডটা দেখি, আমাদের লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা হচ্ছে স্ট্রাকচার ইউজ করবো। স্ট্রাকচার হচ্ছে একটা নোড থাকবে এবং নোডের ভিতরে একটা ডাটা আছে, এবং পরের নোডের জন্য যে লিঙ্কটা সেটা আমাদের স্ট্রাক্ট নোড। আমাদের স্ট্রাকচারের আমরা একটা ক্রিয়েট করলাম, তারপরে আইএনটি ডাটা, ইট ইজ আ টাইপ ভ্যারিয়েবল ডাটা, এটার ভিতরে প্রত্যেকটা নোডের ভ্যালু থাকবে। আর যেহেতু প্রত্যেকটা নোডের পরের নোড লিঙ্ক থাকবে, তাহলে পরের নোড যেহেতু স্ট্রাকচারের একটা নোড হবে, সো স্ট্রাক্ট নোড নেক্সট, এই নামের মাধ্যমে আমরা লিঙ্কটা প্রতিস্থাপন করতেছি। এখন যেটা হবে, ফার্স্টে স্ট্রাক্ট নোড স্টার্ট ইকুয়াল টু নাল, সো এট দা ভেরি বিগিনিং যখন আমরা এখানে কোড করি নাই, কোনো ভ্যালু ইনসার্ট করা হয় নাই, টোটাল লিঙ্ক আছে টোটালটাই এমটি, সো এই কারণে আমরা স্টার্ট নামে একটা নোডের ক্রিয়েট করে বলতেছি যে তুমি এখন নাল, তোমার তোমার তুমি জাস্ট তোমার একটা নাম আছে কিন্তু তোমার কোনো ভ্যালু নাই, তোমার কোনো অস্তিত্ব নাই, তুমি হচ্ছে নাল। স্টার্ট কে বলতেছি তোমার শুধু নাম আছে কিন্তু তোমাকে আমি এখনো কোনো ভ্যালু দেইনি, তোমার সামনে পিছনে কেউ নাই, তোমার কোনো ভ্যালু নাই, তুমি শুধু নাল কিন্তু তোমার একটা নাম আছে, তুমি হচ্ছে স্টার্ট। সেই স্টার্টটা হচ্ছে এখন নাল। সো আমি এরপরে যদি যেটা করতে পারি, আমরা আমরা মেইন মেথডে যাই, আমরা মেইন মেথডে যেটা করছি যে রাখতেছি যে ইনসার্ট এলিমেন্ট, ইনসার্ট এন্ড অফ দা এলিমেন্ট, সামনে পিছনে বিভিন্ন অপশন দেওয়া আছে। কোডে যখন আমরা বিভিন্ন অপশন দিব সেই অনুযায়ী কাজগুলো হবে। যদি আমাদের অপশনটা ওয়ান হয় তাহলে এন্টার, সো যদি ওয়ান দিই আমরা তাহলে ইনসার্ট এলিমেন্ট, ইন ফ্রন্ট টু দিলে এন্ড অফ দা লিঙ্ক লিস্ট, এভাবে অপশন দিয়ে কাজ করবে। আমরা ফাংশন গুলো দেখি যে ফার্স্টে কি হয়। সো সাপোজ ইনসার্ট একটা বিগিনিং, বিগিনিং এ গেলে আসলে কি হয়, সো ইনসার্ট ইন দ্য বিগিনিং এটা কাজ করবে কখন, কোন একটা ভ্যালু কে যদি আমরা লিঙ্ক লিস্ট এর প্রথমেই ইনসার্ট করতে চাই। এখন একটা জিনিস বুঝতে হবে, যদি কোনো একটা লিঙ্ক লিস্ট অলরেডি এমটি থাকে, দ্যাট মিন্স ওই লিঙ্ক লিস্টে কোনো কিছু নাই, দুইটা অবস্থা থাকতে পারে। একটা হচ্ছে কোডের একবারে ফার্স্ট ডে, কোড মাত্রই রান করছি আমরা, তখন কোথাও কিছু ছিল না, এখনো ইনসার্ট করা হয়নি। আর একটা সেকেন্ড কেস হতে পারে, লিঙ্ক লিস্টে কোনো ছিল ভ্যালু কিন্তু আমরা ডিলিট করতে করতে টোটালটা এমটি করে ফেলছি। এই অবস্থায় আমরা যেটা করব, আমরা জানি যে ফার্স্ট ডে একটা ভ্যালু ছিল আমাদের কিছু নাল, তারপর আমরা চলে আসি এখানে, আমরা টি নাম স্ট্রাক নোট টি, সো টি নামে আমরা একটা নোট ক্রিয়েট করলাম। এরপরে আমরা ওকে ওর মেমোরি দিতে হবে, তো মেমোরি কতটুকু হবে, আমাদের নর্মাল প্রাইমারি আমরা সব ডাটা টাইপ ইউজ করি, ইন্টিজার বা ক্যারেক্টার, ওদের ডাটা টাইপ কিন্তু সিস্টেম জানে, কম্পাইলার জানে, কিন্তু যেহেতু নোড আমাদের নিজেদের স্ট্রাকচার নিজেদের ক্রিয়েট করা, এই কারণে ওর সাইজটা আমরা সাইজ অফ দিয়ে অ্যাসাইন করবো। সো ম্যালোক ইউজ করতেছি, ম্যালোকের ভিতরে সাইজ অফ স্ট্রাক নোডস, এই নোডের যে সাইজটা সেই সাইজ অনুযায়ী অ্যালোকেশন হবে। আমাদের ডাটা টাইপ যেহেতু নোড, এখানে আমরা এখানে টাইপ কাস্টিং টাইপ করতেছি। এরপরে যেটা করতেছি আমরা, যে এই যে নোডটা, এই নোডের ভ্যালু কত হবে, ভ্যালু হচ্ছে এক্স, সেই টি ডাটা, সো টি নোডের ডাটা আমরা দিচ্ছি এক্স। এবং যেহেতু আমাদের একটা নোড ক্রিয়েট হলো, আমরা একটা কাউন্ট করলাম, কাউন্টের মাধ্যমে আমরা ট্র্যাক করতেছি লিঙ্ক লিস্টে এখন কয়েকটা নোড আছে, সো আমরা কাউন্ট ইনক্রিমেন্ট করে এক করলাম। স্টার্ট ইকুয়ালস টু ইকুয়ালস টু নাল, দ্যাট মিন্স আমাদের নোডে লিঙ্ক লিস্টে এখনো কোনো নোড নাই, ভ্যালু সহ কোনো নোড নাই, স্টার্ট ইকুয়ালস টু নাল। স্টার্ট ইকুয়ালস যদি নাল হয়, সাপোজ এস হচ্ছে স্টার্ট, ও এখন পয়েন্ট করে আছে নাল কে, লিঙ্ক লিস্টের ভিতরে এখন কেউ নাই, আমরা ডিনামিক নোড ক্রিয়েট করছি, ওর একটা আমরা ভ্যালু রাখছি এক্স, তাহলে আমাদের কি করতে হবে, এস স্টার্ট এখন আর নোড কে পয়েন্ট না করে ও আসলে পয়েন্ট করে রাখবে টি কে, সেই কাজটা আমাদেরকে করতে হবে। যদি স্টার্ট ইকুয়ালস টু নাল হয় তাহলে স্টার্ট ইকুয়ালস টু টি, দ্যাট মিন্স স্টার্ট এখন আর নাল না, স্টার্ট হয়ে যাবে টি এবং স্টার্ট নেক্সট হয়ে যাবে নাল। স্টার্ট যেহেতু টি এবং একটাই ভ্যালু আছে এবং ওর পরে যেহেতু আর কেউ নাই, তাহলে ওর পরে দিতে হবে নাল, সো এস হয়ে যাচ্ছে টি, এবং ও যেহেতু একটাই ক্রিয়েট করলাম
পরে যেহেতু কিউ নাই কেন ওর পরে থাকবে নাল স্টার্ট ইকুয়াল টু স্টার্ট নেক্সট ইকুয়াল টু নাল রিটার্ন আর যদি এমন হয় যে না এর আগে লিঙ্ক লিস্টে আরো ভ্যালু ছিল তখন কি হবে সাপোজ আমাদের অনেকগুলো নোড আছে একটা নোড দুইটা নোড তিনটা নোড কম নোড আছে কিন্তু আমি যদি স্টার্ট বিগিনিং করতেছি সে কি হবে টি নেক্সট ইকুয়াল টু স্টার্ট আমাদের টি নামে একটা নোড ক্রিয়েট হয়েছে ওকে আমরা সবচেয়ে প্রথমে রাখবো তো টি এর নেক্সট হয়ে যাবে স্টার্ট সো এখানে যেহেতু অনেকগুলো নোড আছে স্টার্ট হচ্ছে সবচেয়ে ফার্স্ট কে পয়েন্ট করে রাখে যেহেতু টি চলে আসবে সামনে তাহলে টি এর নেক্সট হয়ে যাবে স্টার্ট তাহলে টি নেক্সট ইকুয়াল টু স্টার্ট আর আলটিমেটলি তখন আমি কি করতে পারি যেহেতু আমরা দেখবো যে না আমি তো আর এখন স্টার্ট নাই আমার সামনে একজন বসে গেছে তাহলে স্টার্ট তখন আর ওকে পয়েন্ট করবে না স্টার্ট পয়েন্ট করবে হচ্ছে টি কে সো ফার্স্টে কি ছিল ফার্স্টে সাপোজ আমাদের অনেকগুলো নোড ছিল এবং স্টার্ট পয়েন্ট করে রাখতেছিল ফার্স্ট নোড কে তখন আমরা টি নামে আরেকটা নোড ক্রিয়েট করলাম এবং টি কে বললাম তুমি চলে যাবা লিঙ্ক লিস্টের সবচেয়ে সামনে তাহলে তোমার পরে চলে আসবে এখন যে স্টার্টে আছে সো টি নেক্সট ইকুয়ালস টি স্টার্ট দ্যাট মিন্স এই লাইন আর যে স্টার্ট তখন দেখবে যে আমি তো আর এখন ফার্স্ট না আমার সামনে কেউ একজন চলে আসছে তাহলে ও তখন আর এই নোট কে পয়েন্ট করবে না ও পয়েন্ট করবে এই নোট কে জন্য স্টার্ট ইকুয়ালস টু টি সেভাবে আমরা কোন একটা লিঙ্ক লিস্টের ফার্স্টের দিকে যদি কোনো ভ্যালু না রাখতে চাই আমাদেরকে দেখতে হবে লিঙ্ক লিস্ট এখন ফাঁকা অবস্থায় আছে নাকি ওর অলরেডি অনেকগুলো ভ্যালু আছে যদি ফাঁকা অবস্থায় থাকে তাহলে আমরা স্টার্ট কে করে দিব এই নতুন নোটটা এবং তারপরে ও হচ্ছে যেহেতু ও একাই ওর পরের কেউ নাই একটা নাল কে পয়েন্ট করে রাখবে ভ্যালু সহ তারপর কোন একটা ভ্যালু আছে এক্স এবং দেন নাল আর যদি এমন না হয় লিঙ্ক লিস্টে অলরেডি ভ্যালু থাকে তাহলে নতুন একটা নোড আসবে ও স্টার্ট কে পয়েন্ট করবে এবং স্টার্ট দেখবে যে আমার সামনে যেহেতু একটা ভ্যালু এসে গেছে আমি এখন নতুন নোড কে পয়েন্ট করব এভাবে আমরা কোড কোডের লজিক বের করে ইমপ্লিমেন্টেশনটা করতে পারি আরেকটা যেটা হতে পারে ইনসার্ট এট এন্ড ইনসার্ট এট এন্ড তখন কি হবে সাপোজ দুই রকমের আগের মতোই যে লিঙ্ক লিস্ট এখন কিছু নাই লিঙ্ক লিস্ট হচ্ছে ফাঁকা তখন আমরা কি করব কোন একটা নোড আসবে ও আমরা ভ্যালু রাখবো যেহেতু ওই ও থাকবে লিঙ্ক লিস্টের সবচেয়ে লাস্টে সুতরাং ওর সামনে কেউ নাই ওর পিছনেও কেউ নাই সো আমরা টি নামে একটা নোড ক্রিয়েট করলাম সাইজ দিলাম টি এর ডাটাতে আমরা এক্স বসালাম যেহেতু স্টার্টে কেউ নাই এখন টোটাল লিঙ্ক লিস্ট ফাঁকা তাহলে ওই সামনে ওই পিছনে স্টার্ট ইকুয়াল টি স্টার্ট নেক্সট ইকুয়াল টু নাল রিটার্ন যেহেতু টোটাল লিঙ্ক লিস্টটা টোটালটাই ফাঁকা ছিল যেহেতু আমরা লিঙ্ক লিস্টের সবচেয়ে লাস্টে কাউকে বসাই যাচ্ছি যেহেতু সে ফাঁকা সো যাকে লাস্টে বসাবো সেই হচ্ছে ওয়ান এন্ড অনলি সো ওর সামনে কেউ নাই পিছনে কেউ নাই সো পিছনে হচ্ছে ও নালকে পয়েন্ট করে রাখবে এটা গুলো হচ্ছে যদি টোটাল লিঙ্ক লিস্টটা ফাঁকা হয় আর এমন যদি হয় না লিঙ্ক লিস্টটা অলরেডি কিছু ভ্যালু আছে বিদ্যমান ভ্যালু গুলো লাস্টে আমরা কাউকে বসাতে যাচ্ছি কি আছে একটা নোড আছে একটা নোড আছে একটা নোড আছে ফার্স্ট নোড থেকে সেকেন্ড নোড লিঙ্ক আছে সেকেন্ড থেকে থার্ড লিঙ্ক আছে এবং থার্ড লিঙ্ক হচ্ছে নালকে পয়েন্ট করে রাখছে তখন কি হবে টেম্প ইকুয়ালস টু স্টার্ট সো টেম্প ইকুয়ালস টু যদি স্টার্ট স্টার্ট সবসময় পয়েন্ট করে রাখে ফার্স্টকে
এবং টেম্প দেন আমরা ইটারেট করবো। টেম্প ফার্স্ট পয়েন্ট করতেছি স্টার্ট কে, তারপর আস্তে আস্তে সামনে যাবে, ও দেখবে যে কখন নেক্সট এ আমরা নাল পাচ্ছি। সো ফার্স্ট এ ও স্টার্ট কে পয়েন্ট করলো, স্টার্ট এর নেক্সট কি নাল না, স্টার্ট এর পরে আরেকটা নোড আছে, যতক্ষণ না নাল হয় হোয়াইল টেম্প নেক্সট নট ইকুয়ালস টু নাল, টেম্প ইকুয়ালস টেম্প নেক্সট। টেম্প এখন আছে স্টার্ট কে পয়েন্ট, স্টার্ট এর পরে কি নাল না, যেহেতু নাল না তাহলে টেম্প ইকুয়ালস টেম্প নেক্সট। সো ও এখন আর ওকে লিঙ্ক করে রাখবে না, ও পয়েন্ট করবে ওকে। আবার দেখবে এই নোডের পরে কি নাল না, এই নোডের পরেও নাল না, তাহলে ও আর ওকে লিঙ্ক করবে না, ও পয়েন্ট করে রাখবে ওকে। এখন দেখবে এই নোডের পরে কি নাল, হ্যাঁ এই নোডের পরে নাল, তখন আমরা কি করব টেম্প নেক্সট ইকুয়ালস টু টি। নতুন যে নোডটা আছে টেম্প ওকে আর পয়েন্ট করবে না, ও পয়েন্ট করে রাখবে ওকে টি কে, এবং টি এর নেক্সট হয়ে যাবে নাল। দ্যাট মিনস তখন এই লিঙ্কটা কাটা পড়বে, টেম্প পয়েন্ট করে রাখতেছিল ওকে, যেহেতু ওর পরে নাল পাইছে এই কারণে টেম্প এই নোট থেকে বলবে আমি এতক্ষণ টেম্প ছিলাম, আমার পরে এখন আর নাল থাকবে না, আমার পরে চলে আসবে টি, যেহেতু টি লাস্ট পজিশন চাচ্ছে। এবং টি কি করবে, যেহেতু টি লাস্ট ওর পরে আর কেউ নাই, ও বলবে তাহলে আমি এখন পয়েন্ট করে রাখবো নালকে। এভাবে আমরা কাজটা করতে পারি। আমরা যদি আবার এটা রিকেপ করি, স্টার্ট সবসময় পয়েন্ট করে রাখা হচ্ছে ফার্স্ট নোট কে, এবং টেম্প দ্বারা আমরা হচ্ছে ফার্স্ট নোট কে ফার্স্টে পয়েন্ট করলাম, ও দেখতে দেখতে যাবে কোন নোটের পরে নাল আছে, যতক্ষণ না নাল পাবে তখন পর্যন্ত ও সামনের দিকে যেতে থাকবে। ও ফার্স্ট স্টার্ট কে পয়েন্ট করে রাখলো, ও দেখবে কতক্ষণ না আমি নাল পাচ্ছি, এই নোটের পরে কি নাল আছে না, তাহলে আমি এরপরে পরের নোট কে পয়েন্ট করব, নট দিস ওয়ান বাট দিস ওয়ান। এই নোটের পরে কি নাল আছে না, তাহলে আমি ওর পরের নোট কে লিঙ্ক আপ করব। সো দিস ওয়ান এখন বলবে ওর পরে কি নাল আছে, হ্যাঁ ওর পরে নাল আছে, তাহলে কি করব টেম্প নেক্সট হয়ে যাবে টি, ও হচ্ছে এখন টেম্প। তাহলে টেম্প এর নেক্সট আর নাল থাকবে না, বরং টেম্পের নেক্সট হয়ে যাবে হচ্ছে টি, টেম্প নেক্সট টি, টি এর নেক্সট হয়ে যাবে নাল, টি এর নেক্সট হয়ে যাবে নাল। সো স্টার্ট নোট এটা, সেকেন্ড নোট এটা, থার্ড নোট এটা, ফোর্থ নোট এটা, এবং ও যেহেতু লাস্ট ওর লাস্টে চলে আসবে নাল। আমরা যখন লিঙ্ক লিস্টকে ট্রাভার্স করবো তখন দুইটা অপশন থাকতে পারে, একটা হতে পারে যে আমাদের লিঙ্ক লিস্ট টোটালটাই ব্ল্যাঙ্ক আছে, আর একটা হতে পারে যে আমাদের লিঙ্ক লিস্টে কিছু ভ্যালু আছে। সাপোজ টি ইকুয়ালস টু স্টার্ট, স্টার্ট যেহেতু সবসময় ফার্স্ট কে পয়েন্ট করে রাখে, সো টি ইকুয়ালস টু স্টার্ট ও ফার্স্টে দেখতেছে, সো টি ইকুয়ালস টু ইকুয়ালস যদি নাল হয় দ্যাট মিনস আমাদের লিঙ্ক লিস্টে টোটালটাই ফাঁকা, ও জাস্ট প্রিন্ট করবে লিঙ্ক লিস্ট ইজ এমটি, তারপর রিটার্ন করবে। আর যদি এমন হয় যে না লিঙ্ক লিস্ট এমটি না, তাহলে এটা আসবে না, যেহেতু আমরা কাউন্ট নামে একটা গ্লোবাল ভ্যারিয়েবলের ভিতরে দেখিয়ে দিছি কয়টা নোড আছে, ও প্রিন্ট করবে যে কয়টা এলিমেন্ট আছে, তখন ও টি নেক্সট নট ইকুয়ালস টু নাল, ও এখানে দেখবে যে নাল কতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে টি নট ইকুয়ালস টু নাল। টি প্রিন্ট পয়েন্ট করে আসছে এখানে স্টার্ট কে, ওর পরে কি নাল না, তাহলে ওর ভ্যালু কেও প্রিন্ট করবে, তারপরে টি কোস্ট টি নেক্সট টি, তখন এখানে আর পয়েন্ট না করে থেকে ও পয়েন্ট করবে ওকে।
ওর পরে কি নাল আছে না, তাহলে ওর ভ্যালুকে প্রিন্ট করবে, তারপরে এখানে আসবে। এখানে এসে ওর ভ্যালুকে প্রিন্ট করবে। এখন ওর যতক্ষণ না নাল, এখন ও যখন এখানে আসবে, যখন এই লাস্ট সেটটায় আসলো, তখন কিন্তু পাবে যে ওর পরে নাল আছে, তখন আর ও ওকে এখানে প্রিন্ট করবে না, হোয়াইল লুপ থেকে বের হয়ে চলে আসবে। সো হোয়াইল লুপ থেকে যেহেতু বের হয়ে চলে আসবে, আমরা লাস্ট নোটটাকে, আমি জিনিসটা আবার রিক্যাপ করি, একটু বলতে ভুল হয়ে গেছিল। সাপোজ আমাদের কাছে কিছু নোড আছে, সাপোজ এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, লাস্ট নোড, এবং ওর পরে আছে নাল। ফার্স্টে টি ইকুয়ালস টু স্টার্ট, সো টি হচ্ছে এখানে আছে, সো ওর পরে কিন্তু নাল নাই, ওকে প্রিন্ট করবে। ওর পরে যেহেতু নাল নাই, ওকে প্রিন্ট করলো এবং এখানে চলে আসলো, টি এখন এখানে। ওর পরে কি নাল আছে? না, তাহলে ওকে প্রিন্ট করবে এবং ওর পরেরটাই যাবে, এখানে আসলো। ওর পরে কি নাল? হ্যাঁ, ওর পরে কিন্তু নাল, যতক্ষণ না নাল ততক্ষণ হোয়াইল লুপটা চলতেছিল, যেহেতু ওর পরে নাল আছে, হোয়াইল লুপ থেকে বের হয়ে আসবে। বের হয়ে এসে কি হবে, এটাকে আমরা কিভাবে প্রিন্ট করব, এই যে এই লাস্টের প্রিন্ট স্টেটমেন্টটা দিয়ে। এখন টি চলে আসছে এখানে, ওর পরে যেহেতু নাল আছে, ও হোয়াইল লুপ থেকে বের হয়ে আসবে, তাহলে আমরা ওকে প্রিন্ট করবো আর একটা এক্সট্রা প্রিন্ট এফ স্টেটমেন্ট দিয়ে, টি ডাটা প্রিন্ট করে আমরা এই ভ্যালুটা প্রিন্ট করব। এভাবে আমরা ভ্যালু ট্রাভার্স করতে পারি, এবং ট্রাভার্স এর কোডের মাধ্যমে আমরা যদি কোনো একটা সার্চ করতে চাই, সেটা আমরা ইকুয়াল ইকুয়াল করে সার্চ করে দেখতে পারি। এখন আমরা দেখব ডিলিট ফ্রম বিগিনিং। সো ডিলিট ফ্রম বিগিন, এমন যদি হয় যে আমাদের স্ট্যাট ইকুয়ালস টু নাল, দ্যাট মিন্স লিঙ্ক লিস্ট এমটি, তাহলে আমাদের আসলে ডিলিট করার কিছু নাই। কিন্তু যদি আমাদের নাল না হয়, তখন আমরা কি করব, আমরা কাউন্ট নামের একটা গ্লোবাল ভ্যারিয়েবলে ট্র্যাক রাখতেছিলাম টোটাল কয়টা নোড আছে। সো আমরা ফার্স্টে নোডটা ডিলিট করব সামনে থেকে, তারপরে কাউন্টের ভ্যালু এক কমায় দেব। সো স্টার্ট যে ও হচ্ছে ফার্স্ট নোডকে পয়েন্ট করে আসে, এন ইকুয়ালস টু স্টার্ট ডাটা, এই নোডের যে ভ্যালুটা সেটা আমরা এখানে রাখলাম। টি ইকুয়ালস টু স্টার্ট ডট নেক্সট, স্টার্ট হচ্ছে এই নোডটা, টি পয়েন্ট করে রাখবে ওকে, তারপরে ফ্রি ডট ফ্রি স্টার্ট, দ্যাট মিন্স স্টার্ট, এই নোটটাকে আমরা ডিলিট করে দিব, এই নোটটাকে আমরা ডিলিট করে দিলাম। সো স্টার্ট মাঝে এখন কিন্তু আর কিছু নাই। তারপরের লাইনটা কি, স্টার্ট ইকুয়ালস টু টি, স্টার্ট ইকুয়ালস টু টি হলে টি হচ্ছে পয়েন্ট করে আছে ওকে, স্টার্ট এখন পয়েন্ট করে রাখবে ওকে। সো আমাদের যে নোটটা ছিল ও হচ্ছে ডিলিট হয়ে গেল, স্টার্ট হচ্ছে ওর পরের নোটটাকে এখন পয়েন্ট করে রাখবে। এরপরে আমরা কাউন্ট মাইনাস ওয়ান করে আমাদের নোডের ভ্যালু কাউন্ট এক কমায় দিলাম, তাহলে আমরা যেই নোট টাকে একটু আগে ডিলিট করে ফেললাম, সেই নোডের ভ্যালুটা কিন্তু আমাদের ইনের ভিতরে আছে। আমরা জাস্ট ওই ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছি যে এই ভ্যালু ডিলিটেড ফ্রম দ্য বিগিনিং সাকসেসফুলি। এখন আমরা দেখি, আমরা যদি কোনো একটা লিঙ্ক লিস্টের পিছন থেকে কাউকে ডিলিট করতে চাই, ডিলিট ফ্রম এন্ড, স্টার্ট ইকুয়ালস টু ইকুয়ালস টু নাল, টেমিন করতেছে হচ্ছে লিঙ্ক লিস্টের ভিতরে কোনো ভ্যালু নাই, তাহলে ডিলিট করারও কিছু নাই, লিঙ্ক লিস্ট ইজ এমটি। কিন্তু যদি এমন হয় যে না, লিঙ্ক লিস্টে কিছু ভ্যালু আছে, তাহলে আমরা ডিলিট করব পিছন থেকে, কাউন্ট মাইনাস মাইনাস, দ্যাট মিন্স কাউন্ট আমরা এক কমাই দিচ্ছি, তারপরে স্টার্ট নেক্সট ইকুয়ালস টু নাল যদি হয়। সাপোজ আমাদের অবস্থা এমন, জাস্ট একটাই নোড আছে স্টার্ট, এবং ওর পরে হচ্ছে নাল,
That means স্টেট রিপোর্টের কেউ নাই, তখন কি হবে? এন ভ্যারিয়েবলটা এই একটা নোডের যে ভ্যালু ওকে রাখবে, এন ইকুয়ালস টু স্টেট ডাটাটা ফ্রি ডট স্টার্ট, স্টার্টের এই নোডকে আমরা ডিলিট করে দিলাম। হয়ে গেল স্টার্ট ইকুয়ালস টু নাল, স্টার্ট নোডটা ডিলিট হয়ে গেল, সো স্টার্ট এখন পয়েন্ট করে রাখবে নাল কে। হয়ে গেল প্রিন্ট ভ্যালু ডিলিটেড ফ্রম এন্ড সাকসেসফুলি, সেই এন এর ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা আমরা প্রিন্ট করে দিলাম। যদি কোন একটা লিঙ্ক লিস্টে জাস্ট একটাই ভ্যালু থাকে কিভাবে ডিলিট করবো, সেটা একটাই নোড ছিল সেটা নাল কে পয়েন্ট করে রাখে, সো এই ভ্যালুটা আমরা এনে নিলাম, এনে নিয়ে ওকে আমরা ফ্রি মাধ্যমে ডিলিট করে দিলাম, স্টার্ট এখন নাল কে পয়েন্ট করে রাখতেছে। এইভাবে আমরা যদি লিঙ্ক লিস্টে একটাই ভ্যালু থাকে তাহলে কিভাবে ডিলিট করব সেটা। কিন্তু যদি এমন হয় যে না আমাদের জাস্ট একটা ভ্যালু না, স্টার্ট এর নেক্সট নাল এমন পজিশন নাই, বরং আমাদের লিঙ্ক লিস্টে অনেকগুলো ভ্যালু আছে বা একাধিক ভ্যালু আছে, তখন কি হবে? যেটা হবে টি কোস টু স্টার্ট, স্টার্ট হচ্ছে ফার্স্ট নোট, টি কোস টু স্টার্ট যেহেতু টি হচ্ছে ফার্স্ট নোট কে পয়েন্ট করে রাখলো, টি নেক্সট যতক্ষণ না নাল হয়, টি এখন এখানে আছে, ওর পরে কি নাল না, তাহলে সামনেটা যাবে টি হবে। সো টি এখানে আছে, এখানে এখন ইউ হয়ে গেল, এটা টি ছিল এখানে, এটা নেক্সট যেহেতু নাল নাই, সো ইউ কে দিচ্ছি আমরা এটা, এবং টি এখন পয়েন্ট করে রাখবে পরের জনকে, টি কোস টু টি নেক্সট। এখন কি হবে আবার দেখবে পরেরটা কি নাল কিনা, এটা কিন্তু নাল না, তাহলে টি যাবে হচ্ছে পরেরটা, এবং ইউও আপডেট হবে। ইউ চলে আসবে এখানে এবং টি চলে আসবে এখানে। এখন দেখবে টি নেক্সট যতক্ষণ নাল হয়, টি কিন্তু এখন এখানে চলে আসছে, ওর পরে কিন্তু নাল, তাহলে কি মিন করতেছে আমাদেরকে এই নোডটা ডিলিট করতে হবে। তাহলে যেটা হবে এন ইকুয়ালস টু টি ডট ডাটা, এন এই নোডের ভ্যালুটাকে রাখবে, ইউ ডট নেক্সট ইকুয়ালস টু নাল, ইউ এর পরে ছিল এটা, এখন আর ও ওকে পয়েন্ট করবে না, বরং ও পয়েন্ট করে রাখবে নাল ওকে। দ্যাট মিন্স ও বলবে আমি এখন পয়েন্ট করে রাখবো এই নালকে। তাহলে যেটা হবে এই লিঙ্কটা চলে যাবে, এই নোড থেকে এই নোডের যে লিঙ্কটা ছিল সেটা ডিলিট হয়ে গেল, ইউ এখন পয়েন্ট করে রাখবে নালকে, এবং ফ্রি ডট টি, সো টি পয়েন্ট করে রাখছিল যাকে, সে ডিলিট হয়ে যাচ্ছে, নোডটা ডিলিট হয়ে গেল। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের হয়ে গেছে, কি হয়ে গেছে, ফার্স্ট নোড আছে এটা, সেকেন্ড নোড আছে এটা, এবং সেকেন্ড নোডের থেকে আমরা এই যে নাল কে পয়েন্ট করে রাখছি, আপাতত আমাদের জাস্ট দুইটা নোড আছে। আর কোন ভ্যালুটা আমরা প্রিন্ট ক্লিক করলাম সেটা আমাদের ওই ভ্যালুটা এন এর ভিতরে আছে, এভাবে আমরা লিঙ্ক লিস্টের পিছন থেকে ভ্যালু ডিলিট করতে পারি। আমরা এখন দেখি যে আমরা যদি কোনো একটা ভ্যালু
কে ডিল করতে চাই, সো আমাদের ভ্যালুকে আমরা ট্রাভার্স করে দেখতে হবে। ট্রাভার্স করে যদি আমরা পাই তাহলে সেই নোটটাকে আমাদের ডিল করতে হবে। সো ফার্স্টে স্টার্ট হচ্ছে ফার্স্ট নোটকে পয়েন্ট করে রাখে সবসময়, এটা আমরা জানি। সাপোজ ফার্স্ট এর ভ্যালু হচ্ছে x1, সেকেন্ড এর ভ্যালু হচ্ছে x2, বা আমাদের দুইটা নোট আছে। সো টেম্প নট ইকুয়ালস টু নাল, সো স্টার্ট হচ্ছে নাল না, দ্যাট মিন্স টেম্প ইকুয়ালস টু স্টার্ট। সো টেম্প হচ্ছে পয়েন্ট করে আছে স্টার্ট কে, টেম্প নট ইকুয়ালস টু নাল, দ্যাট মিন্স আমাদের ভ্যালু আছে, লিঙ্কলিস্টটা এমটি না, এবং টেম্প ডাটা ইকুয়ালস টু ইকুয়ালস টু ফল। সো আমরা যেই ডাটাকে খুঁজতেছি ডিলিট করার জন্য সেটাকে আমরা প্রথম নোডে পেয়ে গেছি, তখন কি করব, স্টার্ট ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট স্টার্ট, আর প্রথম এই কে পয়েন্ট করবে না। সো টেম্প যেহেতু স্টার্ট কি করতেছিল, স্টার্ট ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট, সো স্টার্ট এখন পয়েন্ট করে রাখবে এটা, যেহেতু টেম্প এটা টেম্পের নেক্সট এটা, স্টার্ট এখন পরের জনকে পয়েন্ট করে রাখলো, এখানে একটা লিঙ্ক হয়ে গেল। তারপরে কাউন্ট মাইনাস মাইনাস, সো আমাদের নোড নোডের ট্র্যাককে আমাদের একটা কাউন্ট কমায় দিলাম, ফ্রি কোর্স টেম্প, সো টেম্প পয়েন্ট করেছিল ওকে, ওকে আমরা ডিলিট করে দিব, ওকে আমরা ডিলিট করে দিলাম, তাহলে আমাদের ভ্যালুটা ডিলিট হয়ে গেল, জাস্ট একটা নোট থাকলো। আবার যদি এমন হয় যে টেম্প নট ইকুয়ালস টু নাল, দ্যাট মিন্স টেম্প নট ইকুয়ালস টু নাল বলতে কি বোঝায়, স্টার্ট হচ্ছে ফার্স্ট নোট কে পয়েন্ট করে আছে এবং টেম্প ইকুয়ালস টু স্টার্ট, ও ফার্স্ট নোট কে পয়েন্ট করে আছে, টেম্প নট ইকুয়ালস টু নাল, সো আমাদের লিঙ্ক লিস্ট এমটি না, এবং টেম্পের ডাটাও ভ্যালুর সাথে ম্যাচ করে নেয়, টেম্প ডাটা নট ইকুয়ালস টু ভ্যালু, সো ফার্স্ট নোট তার ভ্যালু না, তখন আমরা কি করব, প্রেভ ইকুয়ালস টু টেম্প, প্রেভ ইকোস টেম্প, প্রেভ পয়েন্ট করে দেবে ওকে, এবং টেম্প ইকোস টু টেম্প নেক্সট, টেম্প এখন ওকে পয়েন্ট করে আছে, ও নেক্সটটাকে পয়েন্ট করবে, সো পয়েন্ট করবে পরের জনকে ওকে, এবং এভাবে যদি সামনে সামনে যায়, সো সাপোজ এখন টেম্প এটা নাল না, এখানে ভ্যালু আছে, সাপোজ এখানে যেহেতু মিলে নাই, সাপোজ এখানে এসে মিলে গেল, এখানে এসে মিলে গেল, তখন হোয়াইল থেকে বের হয়ে আসবে, তখন কি হবে, টেম্প ইকুয়ালস টু নাল, টেম্প তখন ওকে আর পয়েন্ট করবে না, নাল কে পয়েন্ট করবে, সো এই লিঙ্কটা ডিলিট হয়ে যাবে এবং ওকে পয়েন্ট করবে, এবং সরি এখানে একটু আবার আমি এক্সপ্লেন করি, একটু মানে সমস্যা হয়ে গেছে। সো আমরা চিন্তা করতেছি হচ্ছে এই কন্ডিশনটা, ওয়েল টেম্প নট ইকুয়ালস টু নাল, সো টেম্প স্টার্ট হচ্ছে ফার্স্ট নোটকে পয়েন্ট করে আসে, এবং টেম্প ইকুয়ালস টু স্টার্ট এর জন্য টেম্প হচ্ছে ফার্স্ট নোট কে পয়েন্ট করে আসে, এবং টেম্প নট ইকুয়ালস টু নাল, দ্যাট মিন্স যে নোট কে পয়েন্ট করে আসে সে নাল না, ওখানে ভ্যালু আছে, এবং টেম্প এর ডাটা x1 হচ্ছে আমাদের এই ভ্যালু না যাকে আমরা খুঁজতেছি, সো যেটা হবে প্রেভ ইকুয়ালস টু টেম্প হবে, সো প্রেভ পয়েন্ট করে রাখবে ওকে, এবং টেম্প পয়েন্ট করবে টেম্পের নেক্সট কে, সো এই লিঙ্কটা চলে যাবে এবং চলে আসবে এটা। এখন যদি এমন হয় যে x2 এর ভ্যালুটা এই ভ্যাল না, তাহলে কি হবে, টেম্প নট ইকুয়ালস টু নাল, x2 এর ভ্যালু আছে সো নাল না, এবং টেম্পের ডাটাও কিন্তু ভ্যালুর সাথে যদি না মিলে, x2 যদি আমাদের যাকে আমরা খুঁজতেছি সেই ভ্যালুটা না, তাহলে আবার সামনে যাবে প্রেভ ইকুয়ালস টু টেম্প, সো প্রেভ ইকুয়ালস টু হয়ে যাবে টেম্প, এবং টেম্প চলে যাবে অন নেক্সট, সো
temp চলে যাবে অন নেক্সট এখন temp not ghost cost null এটা মিথ্যা হয়ে গেল temp এখন null কে পয়েন্ট করে আসছে temp যদি null কে পয়েন্ট করে রাখে কোডটা রিটার্ন হয়ে যাবে আরেকটা কি হতে পারে সো আরেকটা যেটা হতে পারে আমরা যেই ভ্যালুটা খুঁজতেছি সেটা হচ্ছে সেকেন্ড নোটে আছে x2 তাহলে কি হবে স্টার্ট ফার্স্ট নোট কে পয়েন্ট করে আছে টেম্প ইকুয়ালস টু স্টার্ট এর জন্য ফার্স্ট নোট কে পয়েন্ট করে আছে টেম্প নোট ইকুয়ালস টু নাল ভ্যালু আছে x1 এ এবং টেম্প এর ডাটা ম্যাচ করে নাই তাহলে কি হবে প্রেভ ইকুয়ালস টু টেম্প সো প্রেভ পয়েন্ট করে রাখবে ওকে এবং টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট এখন যদি হয় টেম্প নট ইকুয়ালস টু নাল এক্স টু ভ্যালু আছে এবং টেম্পের ডাটা টেম্পের ডাটাটা ভ্যালুর সাথে ম্যাচ করে গেছে তাহলে হোয়াইল লুপ থেকে বের হয়ে আসবে টেম্প ইকুয়ালস টু নাল না টেম্প ইকুয়ালস টু নাল না টেম্প এখন এই নোটকে পয়েন্ট করে আসছে সো রিটার্ন হচ্ছে না কি হবে প্রেভ ইকুয়ালস প্রেভ নেক্সট ইকুয়ালস টু টেম্প নেক্সট সো প্রেভ আছে হচ্ছে এখানে অন নেক্সট হয়ে যাবে টেম্প এন নেক্সট সো টেম্প এন নেক্সট কে এই টেম্প এন নেক্সট হচ্ছে ও তাহলে এই লিঙ্কটা ডিলিট হয়ে যাবে ডিলিট করে দিলাম এবং আমরা এখানে একটা পয়েন্টার বসিয়ে দিই এখান থেকে এখানে পয়েন্টটা বসে গেল কিন্তু এই যে এখান থেকে সো আমাদের এই নোডের ভিতরে আর এই নোডের ভিতরে কোনো লিংক থাকলো না ফার্স্ট নোডের পরে আমরা এখানে চলে আসলাম এবং কাউন্ট মাইনাস মাইনাস আমাদের নোডের সংখ্যা আমরা কমাই দিলাম এবং ফ্রি টেম্প সো টেম্প যাকে পয়েন্ট করে রাখছিল এই নোডকে আমরা ফ্রি করে দিচ্ছি দ্যাট মিনস ডিলিট করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট ফাইলটা ডিলিট হয়ে গেছে এবং আমাদের একটা লিংক লিস্ট আমরা পেয়ে গেলাম যে লিংক লিস্ট এখন আপাতত জাস্ট শুধু এই ভ্যালুটা আছে সেভাবে আমরা ডিলিট এলিমেন্ট যে কোনো ভ্যালু খুঁজে খুঁজে ডিলিট করতে পারি সো আমরা লিংক সিঙ্গেল লিংক লিস্টের সর্টের দেখার আগে আমরা হচ্ছে অ্যারে দিয়ে জাস্ট সিলেকশন সর্টের অ্যালগোরিদমটা একটু মনে করে নিয়ে আসি তারপরে আমরা দেখব সিলেকশন সর্টটা আমরা অ্যারেতে কিভাবে করি সেটা ফার্স্ট আমরা দেখি একটু সো সাপোজ যেটা হয় সাপোজ এখানে নাম্বার 25 নামে হচ্ছে একটা অ্যারে রাখা আছে এবং কাউন্ট সংখ্যক বার আমরা ইনপুট নিলাম নাম্বার অ্যারেতে কাউন্ট সংখ্যক বার আমরা হচ্ছে ভ্যালু ইনপুট নিলাম তারপরে আই ইকুয়ালস টু জিরো আই লেস দেন কাউন্ট j equals to i plus 1 so i যখন ফার্স্ট পজিশনকে পয়েন্ট করে রাখতেছে j হচ্ছে i plus 1 দ্যাট মিন্স ওর পরেরটাকে i যখন 1 তখন j equals to 2 i যখন 3 j equals to 4 এভাবে একটা পজিশনের সাথে পরের পজিশনকে আমরা সবসময় কম্পেয়ার করতেছি নাম্বার i যদি নাম্বার j এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে আমরা যেহেতু ছোট থেকে বড় করব এই কারণে সো আই দ্বারা আমরা একটা পজিশনকে পয়েন্ট করি জে দ্বারা আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান আই দ্বারা আমরা একটা পজিশনকে পয়েন্ট করি জে দ্বারা আই প্লাস ওয়ান পরের পজিশনকে পয়েন্ট করি এবং একটা পজিশনের সাথে পরের পজিশনকে কম্পেয়ার করি যদি বড়টা আগে থাকে ছোটটা পরে থাকে তাহলে ওইটাকে আমরা সব করি এভাবে আমরা দুইটা ফর লুপ চালাই সিলেকশন সর্টের কাজটা করতে পারি সো আমরা এভাবেই সিঙ্গেল লিঙ্ক লিস্টের হচ্ছে আমরা সিলেকশন সর্টের মাধ্যমে ভ্যালু চেক করে করে নোডের
সর্টটা করব। আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টে সর্টটা করব হচ্ছে সিলেকশন সর্টের মাধ্যমে। সিলেকশন সর্টে যেটা হয়, আমরা এক দুইটা ফর লুপ চালাই এবং একটা ফর লুপে যার মাধ্যমে আমরা ইটারেট করি ও ফার্স্ট পজিশন কে ফার্স্টে পয়েন্ট করি এবং সেকেন্ড ফর লুপে ফার্স্ট ইটারেটর পয়েন্টারটা যাকে হচ্ছে পয়েন্ট করে সে হচ্ছে পরের পজিশন কে। সো সাপোজ কেউ আই এবং জে যদি আমরা দুইটা ফর লুপে রাখি তাহলে আই যে পজিশন কে পয়েন্ট করে যে হচ্ছে তার আই এর পরের পজিশন কে আই প্লাস ওয়ান। সো পাশাপাশি দুইটা পজিশন কে আমরা কম্পেয়ার করে দেখি, যদি প্রথমে বড় নাম্বারটা থাকে তাহলে আমরা সোয়াপ করি, যেটা আমরা সর্টের মাধ্যমে ছোট থেকে বড় সাজাতে চাচ্ছি সিলেকশন সর্ট। সো আমরা দেখি কিভাবে হয়, যদি স্ট্যাট ইকুয়ালস টু নাল হয় দ্যাট মিন্স লিঙ্ক লিস্ট টোটালটাই ফাঁকা, তাহলে নো এলিমেন্ট ইন দ্য লিস্ট। আর যদি এমন হয় স্ট্যাট নেক্সট ইকুয়ালস টু নাল, সাপোজ আমাদের জাস্ট একটা এলিমেন্ট আছে যার পরে হচ্ছে নাল, দ্যাট মিন্স একটা পজিশন কে আমাদের সব সর্ট করার কিছু নাই, সো কিছু হবে না। কিন্তু এমন যদি হয় যে একাধিক জিনিস আছে তখন কি হবে, আমরা যেটা করি আরো দুইটা নোট নোট পয়েন্ট করার জন্য নিউ ওয়ান এবং কাউন্ট ওয়ান। সো নিউ ওয়ান ইকুয়ালস টু স্ট্যাট, সো স্ট্যাট ফার্স্ট পয়েন্ট করে রাখে ওকে এবং নিউ ওয়ান হচ্ছে স্ট্যাট কে সো ওকে পয়েন্ট করে রাখছে। এবং সো এবং যতক্ষণ না লাস্ট পজিশন পর্যন্ত যেতে পারবে ততক্ষণ পর্যন্ত ও সামনে যায়, সো নিউ এর নেক্সট যতক্ষণ নাল হয় ততক্ষণ পর্যন্ত ও সামনে যাবে। আবার কাউন্ট ওয়ান ইকুয়ালস টু নিউ ওয়ান নেক্সট, সো নিউ ওয়ান পয়েন্ট করে আসে ওকে এবং কাউন্ট ওয়ান পয়েন্ট করে নিউ ওয়ান এর নেক্সট, সো কাউন্ট ওয়ান পয়েন্ট করে রাখে ওকে। ওদের দুইজনের ডাটাকে আমরা কম্পেয়ার করি, যদি এখানের ভ্যালুটা বড় হয় এখানের ভ্যালুর চেয়ে তাহলে আমরা সোয়াপ করব, আমরা ছোট থেকে বড় করতে যাচ্ছি। তার মানে কি করব, টেম্প নামের একটা ভ্যারিয়েবলে হচ্ছে ভ্যালুটা রাখি, টেম্পে হচ্ছে নিউ ওয়ানের ডাটাটাকে রাখি, তারপর নিউ ওয়ানের ডাটার ভিতরে এই কাউন্টের ডাটাটা নেই, সো এই নিউ ওয়ানের ডাটাটা রাখি টেম্পে, কাউন্ট ওয়ানের ডাটা নিয়ে আসি এখানে এবং টেম্পের ডাটা নিয়ে আসি আমরা এখানে। সিলেকশন সর্ট অনুযায়ী আমাদের কাজটা হয়। আমরা যদি আবার আমরা যদি দেখি যে হচ্ছে অ্যাডেতে কিভাবে সিলেকশন সর্টটা কাজ করে সেটার সাথে আমরা একটু মিলিয়ে দেখি আমাদের কোডটা। সো অ্যাডেতে যেটা হয়, কাউন্ট নামের একটা অ্যাডেতে হচ্ছে কাউন্ট সংখ্যক ভ্যালু আমরা নাম্বার নামের একটা অ্যাডেতে রাখলাম, তারপরে আই ইকুয়ালস টু জিরো, জে ইকুয়ালস টু আই প্লাস ওয়ান, এরপরে আই এবং জে এর পজিশনের ভ্যালুকে আমরা কম্পেয়ার করতেছি। সো একটা পজিশনের সাথে পরের পজিশনকে আমরা কম্পেয়ার করি, দুইটা ফর লুপ চালাই এবং যদি ফার্স্ট প্রথম পজিশনে যদি বড় সংখ্যক বড় একটা সংখ্যা থাকে তাহলে আমরা সোয়াপ করি। তো সেম ভাবে আমরা এখানে কাজ করব। সো ফার্স্টে হচ্ছে নিউ ওয়ান, সাপোজ এটাকে আমরা কম্পেয়ার করতে পারি আই এর সাথে, আর কাউন্ট কাউন্ট ওয়ান কে করতে পারি জে এর সাথে। সো ও ফার্স্টে আই, ও হচ্ছে আই, আর ও সাপোজ জে যদি হয় এর কোডের সাথে। সো নিউ ওয়ান ফার্স্টে পয়েন্ট করে রাখে হচ্ছে স্টার্ট কে, আর কাউন্ট ওয়ান পয়েন্ট করে রাখে নিউ এর পরের জনকে, যেহেতু এখানে আই প্লাস ওয়ান দ্যাট মিন্স নিউ এর নেক্সট, কাউন্ট ওয়ান হচ্ছে নিউ এর নেক্সট। এভাবে আমরা কম্পেয়ার করে করে ডাটা কম্পেয়ার করে করে সিলেকশন সর্টের মাধ্যমে কোন একটা লিঙ্ক লিস্ট কে আমরা সর্ট করতে পারি। সো
সাপোজ আমরা হচ্ছে কোন একটা ভ্যালু সর্টেড ইনসার্শন করতে চাই। সাপোজ আমাদের এখানে ভ্যালু আছে 12 23 46 50, স্টার্ট হচ্ছে আচ্ছা আমরা দেখি কি হতে পারে। সাপোজ আমরা একটা নতুন ভ্যালু ইনসার্ট করব, সো আমাদের নোট স্ট্রাক্ট নোট নিউ নোট ম্যালোকের মাধ্যমে আমরা হচ্ছে একটা নোট ক্রিয়েট করলাম, আমাদের ভ্যালু হচ্ছে আমরা পুট করলাম, এবং সাপোজ আমাদের নতুন একটা ভ্যালু আমরা ইনপুট দিব, ভ্যালুটা হচ্ছে 6। আমরা এটা দেখি, আমরা নিউ নোডে ডাটার ভিতরে ভ্যালুটা রাখলাম এবং ওর লিঙ্ক স্থাপন করলাম নাল। তো ও জাস্ট একটা নতুন নোড আসছে, ওর পরে আসলে কেউ হচ্ছে জাস্ট ইন্ডিপেন্ডেন্ট একজন, কেউ ওর আগে পরে কিছু নাই। সো হচ্ছে নিউ নোড যার ভ্যালু 6 এবং ওর পরের কেউ নাই, সো ওর লিঙ্ক হচ্ছে নাল। স্টার্ট যদি নাল হয় দ্যাট মিন্স আমাদের যদি লিঙ্ক লিস্টে কোনো কিছু না থাকে তাহলে কি হবে সেটা আমরা দেখি, এই কন্ডিশনটা পরে দেখি। ফার্স্টে দেখি যে এটা স্টার্ট গোলস টু ইকুয়ালস টু নাল, দ্যাট মিন্স স্টার্ট পয়েন্ট করে আছে জাস্ট একটা নালকে, লিঙ্ক লিস্টে কিছু নাই। তাহলে কি হবে, নিউ নোড নেক্সট ইকুয়ালস টু স্টার্ট, সো নিউ নোডের নেক্সট ছিল নাল, নিউ নোডের নেক্সট এখন হয়ে যাবে স্টার্ট। সো এই লিঙ্কটা আমরা ডিলিট করে দিলাম এবং ও পয়েন্ট করে রাখলো স্টার্ট কে, এবং স্টার্ট হচ্ছে ছিল নাল। সো এখন যেটা হবে, স্টার্ট ইকুয়ালস টু নিউ নোড, দ্যাট মিন করতেছে যে স্টার্ট পয়েন্ট করে রাখছিল নাল কে, যেহেতু নিউ নোড স্টার্ট কে পয়েন্ট করছে, সো আমরা ইমপ্লাই করতেছি নিউ নোড হচ্ছে এই লাইনের মাধ্যমে স্টার্ট এতক্ষণ পয়েন্ট করেছিল এই নাল কে, যেহেতু নিউ নোডের নেক্সট ইকুয়ালস টু স্টার্ট, সো এই নতুন নোডটা আসলে পয়েন্ট করে রাখতেছে এই নাল কে। সো কি দাঁড়াচ্ছে এই অ্যারোটা যাচ্ছে এই পর্যন্ত, নিউ নোড স্টার্ট কে পয়েন্ট করে আছে এবং স্টার্ট যেহেতু নাল কে পয়েন্ট করে আছে, সুতরাং নিউ নোডের নেক্সট হয়ে গেল এই নালটা, এবং স্টার্ট এখন হয়ে যাবে নিউ নোড, স্টার্ট হয়ে যাবে নিউ নোড। দ্যাট মিন্স আমাদের লিঙ্ক লিস্ট ছিল ফাঁকা, স্টার্ট একটা নাল কে পয়েন্ট করে রাখতেছিল, এখন আমরা নতুন একটা নোড ক্রিয়েট করলাম এবং এই নোডটা পয়েন্ট করে রাখতেছে নাল কে, দ্যাট মিন্স ওর পরে কেউ নাই, এবং স্টার্ট যেহেতু লিঙ্ক লিস্টে সবসময় ফার্স্ট নোড কে পয়েন্ট করে রাখে, তখন স্টার্ট এই নিউ নোডটাকে পয়েন্ট করে রাখলো। এটা গেল আমাদের এই কন্ডিশনটা। এখন সাপোজ আমরা হচ্ছে আরেকটা কন্ডিশন যে এটা নিয়ে কাজ করি, স্টার্ট ডাটা গ্রেটার দেন ইকুয়ালস টু নিউ নোডের ডাটা। সো স্টার্ট ডাটা যদি নিউ নোডের, নিউ নোডের সাপোজ 6 এবং স্টার্ট ওর ডাটাটা হচ্ছে সাপোজ এই নিউ নোডের চেয়ে বড় অথবা সমান, সাপোজ আমরা ধরলাম 12, তাহলে কি হবে, যেহেতু সর্টেড ইনসার্শন নিউ নোডটা কিন্তু স্টার্টের সামনে বসে যাবে, তাহলে কি হবে, নিউ নোডের নেক্সট ইকুয়ালস টু স্টার্ট, সো নিউ নোডের নেক্সট হয়ে যাবে ও, নিউ নোডের নোডের পরে চলে আসবে ও, ও আর নিউ নোডের পরে চলে গেল স্টার্ট, এবং স্টার্ট ইকুয়ালস টু নিউ নোড,
যেহেতু স্টার্ট সবসময় লিঙ্ক লিস্টের ফার্স্ট নোডকে পয়েন্ট করে রাখে, ওয়ার 12 কে পয়েন্ট করবে না, ও পয়েন্ট করে রাখবে এই আমাদের নতুন নোডকে। সো স্টার্ট হয়ে যাবে এটা, তারপরে 12 23 46 50, এটা হয়ে গেল এই ইফ এলস ব্লকের জন্য। কখন যদি স্টার্ট হচ্ছে নাল হয় অথবা সবচেয়ে লিঙ্ক লিস্টের সবচেয়ে ফার্স্ট ডেটাটাই যদি নতুন নোডের চেয়ে বড় হয়। এখন আমরা আরেকটা কন্ডিশন দেখি। সাপোজ আমাদের ভ্যালু হচ্ছে 25, সো আমরা নিউ নোডের হচ্ছে ভ্যালু রাখছি 25 এবং ও হচ্ছে জাস্ট একটা নাল কে পয়েন্ট করে রাখে। সো আমাদের একটু কাজ হয়ে গেল। এখন স্টার্ট যেহেতু সবসময় লিঙ্ক লিস্টের ফার্স্ট কে পয়েন্ট করে রাখে, ও 12 কে পয়েন্ট করে রাখলো এবং কারেন্ট ইকুয়ালস টু স্টার্ট, কারেন্ট যে হচ্ছে ফার্স্ট ভ্যালু কে পয়েন্ট করে আসে। যদি হোয়াইল কারেন্টের নেক্সট নাল না হয়, কারেন্ট যাকে পয়েন্ট করে আসছে তার পরে যদি নাল না থাকে এবং কারেন্টের নেক্সটের ডাটা যদি নিউ নোডের ডাটার চেয়ে ছোট হয়, সো কারেন্ট যাকে পয়েন্ট করে আসছে তার নেক্সটের ডাটা, সো তার পরের ডাটা যদি তারপরের ডাটা যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত ছোট, সরি, সো কারেন্ট, সো আচ্ছা আমি আবার একটু বলি, স্টার্ট পয়েন্ট করে আসছে ফার্স্টটাকে এবং কারেন্ট হচ্ছে স্টার্টকে পয়েন্ট করে আসছে, কারেন্টের নেক্সট যতক্ষণ নাল হয়, হোয়াইল নট নাল যতক্ষণ না নাল, সো যেটাকে পয়েন্ট করে আসছে তার পরে যতক্ষণ নাল আসে এবং কারেন্টের নেক্সট এর ডাটা যতক্ষণ ছোট, সো কারেন্টের নেক্সট এর ডাটা যতক্ষণ ছোট, কারেন্ট এখন পয়েন্ট করে আসছে 12 কে, ওর পরে কি নাল, না, ওর পরে কিন্তু একটা ভ্যালু আছে 23 এবং কারেন্টের নেক্সট এর ডাটা কত, কারেন্টের নেক্সট, কারেন্ট এখানে কারেন্টের নেক্সট হচ্ছে 23, 23 এর ডাটা যতক্ষণ নিউ নোডের ভ্যালু হচ্ছে কম, কারেন্ট নেক্সট আছে 23, 23 25 হচ্ছে কম, তাহলে আমরা হোয়াইল লুপ চলবে, সামনে যাব, কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট নেক্সট, কারেন্ট হচ্ছে এখান থেকে সরে চলে আসবে এখানে, কারেন্ট একটু আগে পর্যন্ত 12 ছিল, কারেন্ট এখন চলে আসলো 23 তে, এখন কি হবে, কারেন্টের নেক্সট কিন্তু নাল না, কিন্তু কারেন্টের নেক্সট এর ডাটা কত, কারেন্টের নেক্সট এর ডাটা 46, 46 কি নিউ নোডের ডাটার থেকে ছোট না বড়, ছোট কিন্তু না, 46 ইজ গ্রেটার দেন 25, তাহলে আমরা বুঝতে পারতেছি এই হোয়াইল লুপটা চলবে না, তাহলে কি হবে, নিউ নোড নেক্সট ইকুয়ালস টু কারেন্ট নেক্সট, নিউ নোডের নেক্সট হয়ে যাবে কারেন্ট নেক্সট, দ্যাট মিন্স এই যে আমাদের নিউ নোড ও নেক্সট হয়ে যাবে এই 46, নিউ নোডের পরে চলে আসবে 46 এবং কাউন্ট প্লাস ওয়ান একটা নোট বাড়বে এবং কারেন্ট এর নেক্সট হয়ে যাবে নিউ নোট, সো 23 এর নেক্সট হয়ে যাবে এই নিউ নোট। কি হলো, নিউ নোড
নেক্সট করছো কারেন্ট নেক্সট, কারেন্ট ছিল 23, নিউ নোডের নেক্সট হয়ে গেল কারেন্টের নেক্সট, দ্যাট মিনস এই 46 আমরা একটা লিঙ্ক প্রতিস্থাপন করলাম এবং কারেন্ট নেক্সট করছো নিউ নোড, সো কারেন্ট ছিল 23 ও নেক্সট হয়ে গেল 25, সো 12 লিঙ্ক আসতেছে 23 তে, 23 এর লিঙ্ক চলে আসতেছে 25 এ, 25 এর লিঙ্ক যাচ্ছে 46 এ, 46 থেকে যাচ্ছে 50 তে। এখন আরেকটা কন্ডিশন, সাপোজ আমাদের নতুন ভ্যালুটা হচ্ছে 25, দ্যাট মিনস সবচেয়ে লাস্ট যে ভ্যালু তার চেয়েও বড়, তাহলে কি হবে? কারেন্ট ইকুয়ালস টু স্টার্ট, কারেন্ট ফার্স্ট পয়েন্ট করে আছে স্টার্ট কে, স্টার্ট এর নেক্সট যতক্ষণ নাল হয়, সো 12 এর পরে কিন্তু নাল নাই এবং কারেন্টের নেক্সট এর ডাটা নিউ ডাটার চেয়ে ছোট যতক্ষণ, 23 55 এর চেয়ে ছোট সামনে যাবে, সো কারেন্ট চলে আসবে এখানে, কারেন্ট চলে আসলো এখানে 23 তে। 23 এর পরে কি নাল? 23 এর পরে নাল না, এবং 23 এর পরের ডাটা নিউ নোডের ডাটার চেয়ে কি বড় নাকি ছোট? ছোট, 45 55 এর চেয়ে ছোট, তাহলে আমরা কি করব, আবার কারেন্ট আপডেট হবে, সো কারেন্ট হচ্ছে আপডেট হলো, কারেন্ট আপডেট হয়ে আসলো 45 এ, 45 এর নেক্সট কে 50, 45 এর পরে নাল নাই এবং 45 এর পরের ডাটা নেক্সট ডাটা 50, 55 এর চেয়ে ছোট, তাহলে কি হচ্ছে, আবার সামনে যাবে, কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট নেক্সট, কারেন্ট কোথায় চলে আসলো? কারেন্ট চলে যাবে 50 তে, তখন কি লিখবে, কারেন্ট নেক্সট ইকুয়ালস নট ইকুয়ালস টু নাল, এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, 50 পরে কিন্তু নাল, তাহলে কি হবে, এভার লুপটা চলবে না, নিউ নোড নেক্সট ইকুয়ালস টু কারেন্ট নেক্সট, সো নিউ নোডের নেক্সট চলে যাবে কারেন্টের নেক্সট, এই কারেন্টের নেক্সট হচ্ছে এই নাল, তাহলে আমাদের যে 55 ওর পরে চলে যাবে এই কারেন্টের নেক্সট, 55 এর চলে গেল এখানে, কাউন্ট প্লাস প্লাস করে দিচ্ছি, নোড একটা বাড়বে এবং কারেন্টের নেক্সট হয়ে যাবে নিউ নোড, কারেন্ট ছিল 50 তে, সো 50 পরে চলে আসবো আমরা 55 এ, সো কি হলো 12 23 45 50 তারপরে 55 দেন শেষ, সেভাবে আমরা লিঙ্ক লিস্টে সর্টেড ইনসার্শন করতে পারি। সেভাবে আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্ট ইউজ করে স্ট্রাকচার স্ট্রাকচারের মাধ্যমে সিঙ্গেল লিঙ্ক লিস্ট ইউজ করে বিভিন্ন কাজ করতে পারি।